ঈদের দিনগুলোকে রাঙিয়ে তুলতে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানমালায় সপ্তাহব্যাপী রয়েছে বর্ণিল আয়োজন। দিনব্যাপী থাকছে একক, ধারাবাহিক ও বিশেষ মেগা নাটক, সেই সাথে সঙ্গীতানুষ্ঠান ও দারুণ সব বাংলা চলচ্চিত্র তো রয়েছেই। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া আক্তার। ঈদের সময়টুকু রাঙিয়ে তুলতে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার ডালি সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। এই আনন্দ আয়োজনের শেষ দিনেও রয়েছে নানা স্বাদের অনুষ্ঠানমালা। ঈদ আয়োজনের সপ্তম দিনের সকাল শুরু হবে বৈশাখীর সকালের গান দিয়ে, প্রচারিত হবে সকাল 8:15। গান গাইবেন শিল্পী অনিন্দিতা অথি। সকাল 9:00 থাকবে ধারাবাহিক নাটক হৃদয় তুমির পুনঃপ্রচার, 9:30 থাকবে ধারাবাহিক নাটক পাঁচ টনের পুনঃপ্রচার। এরপর সকাল 10:00 পুনঃপ্রচারিত হবে একক নাটক মন জড়াবো তরি ঘরে। সকাল 11:00 রয়েছে ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান গানে গানে ঈদ আনন্দ, অংশ নেবেন কণ্ঠশিল্পী নোলক ও সাদিয়া লিজা। দুপুর 12:30 থাকবে ধারাবাহিক নাটক কুবের মাঝির পুনঃপ্রচার, দুপুর 1:00 রয়েছে শুধু সিনেমার গান। আর দুপুর 1:30 থাকছে ধারাবাহিক নাটক সাহেব বিবি গোলামের পুনঃপ্রচার। দুপুর 2:30 প্রচারিত হবে বাংলা সিনেমা জান্নাত, অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন সাদিক, আলীরাজ সহ আরও অনেকে। বিকেল 5:15 থাকছে ধারাবাহিক নাটক আমি মানুষ, 5:45 রয়েছে ধারাবাহিক নাটক পাঁচ টন। আর সন্ধ্যা 6:20 থাকছে আরেক ধারাবাহিক নাটক হৃদয় তুমি। সন্ধ্যা 7:30 থাকছে ধারাবাহিক নাটক সাহেব বিবি গোলাম, রাত 8:10 রয়েছে একক নাটক শ্বশুর বাড়ির আপ্যায়ন, আর রাত 9:20 থাকছে ধারাবাহিক নাটক কুবের মাঝি। রাত 9:50 প্রচারিত হবে ঈদের বিশেষ একক নাটক তবুও আমার হও, আমি তোমাকে ভালোবাসি। ঈদ অনুষ্ঠানমালার শেষ দিনে রাত 11:35 প্রচারিত হবে বিশেষ মেগা ড্রামা পরিবাণু। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।